হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পলা করছো? পলা করছে ঠিক আছে, তুমি লিখে ফিনিশ করো, ফিনিশ করো। পড়া হয়ে গেলে একটুখানি পড়া আছে, তারপর ওকে একটু ড্রয়িং দিয়েছি, ও সেইটা বসে বসে করবে না। আর আমি রান্না করতে যাবো, রান্না করতে বলবো আজকে। ওর লুচি খাবে আর বাপি, ও লুচি খাবে, বাপি খাবে রুটি, আর আমি দেখেছি ঘুগনি বানাবো। তাই ভাবছি রুটি লুচি মুড়ি এসব আমি কিচ্ছু খাবো না, একটুখানি ঘুগনি খাবো শুধু। ঘুগনির কলা সেদ্ধ করে দিয়েছি, শুধু এবার মানে বানাতে হবে। আর কালকে বাপি চিকেন বোধ হয় এনে রেখেছে কালকের জন্য, ওটাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ, চিকেনের নিয়ে এসছি, ওটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। না আজকাল বানাবো ঘুগনিটা, তাহলে কখন খাবে? ঘুগনি খাবো বলেছিল, সেই জন্য কলাই এনেছিল আর কি। ঘুগনিটা ঘুগনি কলাইগুলো মনে হচ্ছে খুব বেশি গলে গেছে, অবশ্য মায়েতে সুবিধা হবে, মা বাপির দাঁতে আর তো জন্যে আমরা একটু শক্ত শক্ত করি, কিন্তু মায়ের বাপির সুবিধা হবে একটু গলেই গেছে। আর ভাবছি সেই জন্য একটু পেঁয়াজ ঠেঁয়াজ সেগুলো মানে আদা রসুন এগুলো সব একটুখানি কেটে কুটে রাখবো, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বলছি তুই দাঁতে লিখে নে, তারপর ড্রয়িংটা কর, আর অত আমি ওগুলো ওই দিকটা যাই করি। আর আজকে এই যে কোকা খেয়েছে, আজকে একটু অন্যায় কাজ করছি জানো, এখানে দেখো জঙ্গল। আর এই জঙ্গল আমি সেদিন ওকে বারণ করলাম যে এখানে খুব জঙ্গল, যেখানে সেখানে চলে যাস না, কিসে কি কামড়ে দেবে, সাপেও কামড়ে, আর সাপ আছে, অনেক পোকা মাকড় আছে, কিসে কি কামড়ে দেবে, একদম জঙ্গলে যাবি না। কিন্তু আমার কথা না শুনে আজকে কোথায় যে চলে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না, একটুখানি বকা গেছে। তাই আমি বলছি যে মাম্মা বাবা এটা যখন বকে তখন সেটা ভালোর জন্য, এবং এটা ওকে এতক্ষণ ধরে বলছি যে আর ওর কাছ থেকে করবে না, আর করবে না না বাবা, আর করবে না ছেলে। তো একবার বের কর, আজকে ড্রয়িং করে দেখবে কি কোথায় গেল। এই দেখো আজকে এইটা, এইটাকে বের করে দেখতে পাচ্ছ তারা, এই দেখো আজকে এইটাকে বের করে দিয়েছি। তাহলে একটু বড় বড় করবি ঠিক আছে, এই মার্জিনের ও এইদিক ওদিক যেন না যায় ঠিক আছে, ভালো করে মন দিয়ে করো। যতদিন না ড্রয়িং ক্লাসে দিচ্ছি ততদিন আমি একটা একটা করে বের করে দিই। আর যেটুকু আমি আমার মানে আমি কোনো ড্রয়িং শিখিনি, আমার সিক্স সেভেন থেকে যেটুকু মনে হয় যে এটা করলে একটু বেটার হবে, এটা করলে সেগুলোকে একটুখানি বলি আরও করে, এরপরে ওখানে গিয়ে ড্রয়িং ক্লাসে দেব। সব এটা আমি রান্না করে যাচ্ছি তাহলে। এত গরম আমার অবস্থাটা, ঘেমে টেমে কি এলাম, আর এখানে আমি না কথা বলতে পারি না। এখানে ওই যে হরিনাম সংকীর্তন হয় সন্ধ্যাবেলা থেকে শুরু করে দেয়, নিয়ে না মানে কথা বলতে গেলে না আমার কপিরাইটের জন্য ভীষণ ভয় লাগে, যে কপিরাইট খেয়ে যায় একটুখানির জন্য। এবার তোমার সাথে একটু কথা বলতে পারি না, ভাবে বলছি আমি জোরে জোরে বলছি আমি কথা, যাতে ওই ওইগুলো আর কি হাইট হয়ে যায়। আমার অবস্থাটা একবার দেখো কি হলো, আর রুটি করতে গেলাম, একটা রুটি শিখতে শিখতে ওই দিকে চলে গেল, আর ওই দিকে আজকে একটা মাকড়সা, মাকড়সা না ওগুলোকে এত বড় বড়, আমাদের রান্নাঘরটা এত মানে এরকম মাকড়সায় ভর্তি হয়ে আছে, আর সব কিছু মায়ের ঢাকা দেওয়ার কোনো অভ্যেস থাকে না, বলতে গেলে এখনো রেগে যায় জানো তো, মানে কিছু বলাই যাবে না এইসব নিয়ে রেগে। তো ওই রুটিটাকে কী করবো, ওটাকে ফেলে দেবো, আবার বাপির জন্য আলাদা করে আবার একটা বানাতে হলো। আর আজকে পেটুর খাবার হচ্ছে এই দেখো লুচি ঘুগনি, আর একটা ডিম সেদ্ধ আছে ওটা দিয়ে দেবো। আমার অবস্থা দেখো, আমি পরে চেঞ্জ করবো। হয়ে গেল ঠাকুমা, তোমার এইটা কালকে এই দেখো ঠাকুমা, ঠাকুমা একই মুড়ি নিয়ে গেছে, ওটাতে কি আছে একটু আলু কলাই তরকারি আছে। ও পয় দেখতে পাই না রুদ্রকে, রুদ্র কোথায় আছে, এটা আমার ভিডিওতে যাবে। ও বুঝতে পারছে না ঠাকুমা, আমি
গুড মর্নিং, সকালবেলায় জামা কাপড় আজকে এমনিতে হাতে কাছে, কিন্তু আজকে অনেক কটা হয়ে গেছিলো, বাপিরও কটা ছেড়ে রেখে গেছিলো, তো সে কারণে ভাবলাম যে না মেশিনটা চালিয়ে দিই, কিন্তু এই মেশিনের যা আওয়াজ গো, পুরো ভয় পেয়ে যাবে, এত জোরে আওয়াজ হয়, কি জানি এটা কেন আওয়াজ হয়, আমাদের বাড়িরটা ভাউডারটা এরকম তো আওয়াজ হতো না বা হয় না, এটা কেন খুব আওয়াজ হয় জানি না কেন। আর এই যে মেশিনটা দিয়ে দিচ্ছি পুরো কতজনের 54 সেকেন্ডের জন্য, 54 সেকেন্ড বলছি, 54 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর আজকে রান্না হচ্ছে পটল, দুটো ছিল খাবার হবে না, সেদিন পটল আর একটু আলু কেটে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজটা পরে দিয়েছি, সে একসাথে ভাজা করে নিয়েছি, দুটো পটলে মানে কাড়াকাড়ি হয়ে যাবে সেই কারণে। আর চিকেনটা তো জানোই, কালকে রাত্রে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন একটু আলুগুলো ভেজে নিচ্ছি, আর বানাবো চিকেনের ঝোলেই দেখো, চিকেনের ঝোল, এখানে এরা প্রচুর ঝোল খায়, আর এত ঝোল রান্না করতে কি না, আমি না মশলার আন্দাজ করতে পারছি না, মায়ের কিন্তু ঝোল খাওয়ার নিষেধ আছে, মানে জল খাওয়ার পরিমাণ মায়ের মানে পরিমাপ করে দিয়েছে ডাক্তার, বেশি জলও খাওয়া যাবে না, ঝোলও খাওয়া যাবে না, কিন্তু আমার মা কোনো কথাই শোনে না, ঝোল জল সবই খেয়ে নিচ্ছে, কিছু বলতে গেলেই রেগে যাচ্ছে, তাই মনে কয়েকটা দিনের জন্য এসেছি, থাকার আগে লাভ নেই, কিন্তু তারপরে যখন আর মানে নিতে পারি না, দেখে মনে হয় যে না এটা অন্যায় হচ্ছে, খুব ভুল হচ্ছে, তখন বলতে যাই তো তাও রেগে যাই, যাই কি আর করবো বলো, ভালোর জন্যই তো বলি, কিন্তু সেটা রাগ করে, বুঝতে পারে না, রাগ করে, তো নিজেদেরই সমস্যা হয়, আর ওদের সমস্যা হওয়া মানে তো আমাদেরও সমস্যা, এটাও তো বুঝতে হবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে চলে আসবে, প্রিয় মা, ততক্ষণ টাটা।